কিছুই যায় না ফেলা। আলুর খোসা, পটলের খোসা দিয়ে হবে প্রথমেই প্রথম পাতের খাসা রান্না। তারপর রসিয়ে রসিয়ে খাবো আনারসি ভেটকি। আনারস আছে প্রচুর ভাইটামিনস আর মিনারেলস। আনারস হজমেও সাহায্য করে, যাই গরমে ভারী ভালো। ভারী ভারী রান্না নয়, বরং দুটো সহজ রান্না নিয়ে হাজির দু দুজন শেফ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং ওয়ার্ল্ড প্রেজেন্ট জি বাংলা রান্নাঘরে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ারলেসনের এক্সিকিউটিভ শেফ শাম্ম। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বহুদিনের বন্ধু পার্ক প্লাজার, হোটেল পার্ক প্লাজার এক্সিকিউটিভ শেফ জয়ন্তদা। নমস্কার। নমস্কার। আচ্ছা জয়ন্তদা এবং শাম্ম দুজনকে এক এক করে ওয়ান বাই ওয়ান উত্তর নিচ্ছি, কিন্তু প্রশ্নটা আগে একসঙ্গেই করি। শেফরা মানেই এই সাদা কোট, শেফ মানেই সকলে ধরে নেন প্রচুর ট্রিক হবে এবং সাংঘাতিক এক্সপেন্সিভ সমস্ত ইনগ্রিডিয়েন্টস হবে, যা যা বাড়িতে অ্যাভেলেবল নয় এই সমস্ত জিনিস, আর এমন কিছু টার্মস তারা বলবেন যেগুলো আমরা জীবনে শুনিনি। আজকে সেই আমরা যে তাদের দর্শকদের বা আমাদের সকলের ধ্যান ধারণ আমরা ভেঙে দেবো ঠিক করেছি। একদম কি মানে একটা ইউনিফর্ম পরে দাঁড়ানো একটা ওরকম জাঁকজমকপূর্ণ জায়গা, সবার একটা ধারণা হয়ে যায় যে ঢোকা মানেই একটা সেরম কিছু হবে, বাট খুব সাধারণ ঘরোয়া রান্নাও আমরা করি। শ্যাম দেখো একটা বেসিক ডিফারেন্স থাকে, মানে আমি তো বলবো আমার থেকে আমার মা অনেক ভালো বেশি রান্না করে, বা তুমিও সেটাই বলবে বা জয়ন্তদা সেটাই বলবে, বাট বেসিক ডিফারেন্স হলো আমাদের সাথে বাড়ির লোক একটুখানি উইয়ার টেকনিক্যালি সাউন্ড। কিরকম টেকনিক্যালি সাউন্ড, ধরো একটা জিনিস আমি ফ্রাই, না নট ইন প্রেজেন্টেশন, কুকিং মানে দ্য মেথড অফ কুকিং অলসো, ধরো একটা জিনিস আমি মানে তেলটা গরম হয়ে তারপরে তেলটা একটুখানি মানে মানে যে তোমার টেম্পারেচারটা থাকে একটুখানি কমিয়ে তারপর একটা জিনিস ফ্রাই করলে সেই জিনিসটা মানে ভেতর পর্যন্ত মানে কুক হচ্ছে, গরমের মধ্যে দিলে ধরো একদম গরম তেলের মধ্যে কিছু দিলে বাইরেটা মানে তোমার ফ্রাই হচ্ছে, ভেতরটা কোটিংটা আগে হয়ে যায়। এই ছোট ছোট একটু একটু জিনিস যেগুলো টেকনিক্যালিটি, এইটা থেকে পড়াশোনা করে শিখে, রাইট, এটাই আমাদের আলাদা করে দেয় একটুখানি। এছাড়া আমরা কিন্তু বাড়ির বাড়ির লোকের মতো নেই। আমি কিন্তু দেখেছি আমার রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ অর্জুনকে, যে অর্জুন একটা দইয়ের মালপোয়া বানাতে বললে সে হ্যাঁ ম্যাম জানি দু মিনিট বলে মাকে ফোন করে। তোমাদের কোনোদিনও হয়েছে এরকম বাড়িতে মাকে ফোন? আমার অফকোর্স হয়েছে, আমার একবার পুরনো হোটেলে এই চাকরির লাইফেই দুর্গাপূজোর বুফেতে মুড়ি ঘন্ট ছিল, এবার কোনোদিন আমি বানাইনি বাট বুফের মধ্যে ছিল, এবার ওই প্রসেস যে কোনটার পরে কী দেয় আমি সত্যি গুলিয়ে ফেলেছিলাম। তো ওই কড়াতে তেল দিয়ে ফ্লেম অন করে ওই দিনও আমার এটা খুব মনে আছে, ওই দিনও সপ্তমীর দিন সকালবেলা মাকে ফোন করে পুরো ব্যাপারটা জেনে, সেটা আমার ফার্স্ট দিন ছিল। পরে সেম রেসিপিতে বাড়িতে একদিন বানিয়ে মাকে খাইয়েছিলাম, তো মা খেয়ে বললো আমার থেকেও তোরটা ভালো হয়েছে, তো ওটা আমার একটা বিরাট পাওয়া ছিল, ওটা আমার মনে আছে। এই যে মাছের টক হয়, ঠিক আছে, আমি একদিন আমার মানে আমি আগে যে আমি হোটেলে ছিলাম সেখানে মাছের টক, আমি মানে তো আবার কোথায় চেন্নাইতে, যে ওখানে মাছের টক বাঙালি কিছু একটা বানাতে হবে মাছের টক, আমি মাকে ওখান থেকে ফোন, মা বলছে আরে চেন্নাই বসে টকের জায়গা ওখান থেকে আমাকে, ঠিক আছে। তেমন ছোট ছোট অ্যাডিশনস, তো মানে যেগুলো ধরো মানে আমরা মানে ভাবি যে মানে উই আর এক্সপার্টাইজ, বাট সে মানে আমাদের বাড়িতে যারা যারা বসে আছে মানে উই ক্যান বড় বড় এক্সপার্টরা বলতে পারো, মানে আমাদের প্রফেশনে ওয়ার্ডস দে আর কর্পোরেট শেফ, খুব ভালো বলতো। সেই সমস্ত কর্পোরেট শেফদের জন্য মানে মায়েদের জন্য আজকের এপিসোড আমরা ডেডিকেট করছি, তারাই আমাদের শিখিয়েছেন কিছুই যায় না ফেলা। তাই আজকে আমরা প্রথমেই শাম্মকে বলবো তুমি কি রান্না করছো একটু বলো। এটা হচ্ছে খোসা চিংড়ির বড়া, মানে তুমি বলতে পারো মানে সবজির খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া। আরে বাবা, তো কি কি লাগছে একটু পরিচয় করে দাও, তার আগে আমরা তেলটা গরম বসাবো না, আর তুমি কিছু মাখামাখি করবে, আমি আগে একটু মানে ওটা বানাতে, তুমি এদিকে চলে আসো, চলে আসো, বলো কি কি আমার এটা বানাতে লাগছে। যেরকম ধরো তোমার পটল খোসা মানে কুচনো আছে, আলুর খোসা কুচনো আছে, চিংড়ি মাছ পেঁয়াজ কুচনো রাখা আছে, ডিম, ধনে পাতা কালো, ধনে পাতা কুচি, কালো জিরে, একটু কর্নফ্লাওয়ার আছে, আর এইদিকে আমার রাখা আছে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটু কুচনো রাখা আছে। তাহলে চলো শুরু করে দিই, জয় মা বলে শুরু করে, ঠিক আছে।
আচ্ছা প্রথমে আমি যেটা করব সেটা হলো ভেজিটেবলস যেগুলো আমার কাছে আছে সে বেশি করে বানিয়ে আচ্ছা কেন জয়েন্ট তো একাই চারটে খেয়ে নেবে আমি চারটে মানে আটটা তোমাকে একটা দেব আচ্ছা আমি কিন্তু শুরুটাতে ভেবেছিলাম বলবি জয়েন্ট তো চারটে আমি দুটো দেখলাম সমান রেখেছো আচ্ছা আমি একটা জিনিস জাস্ট বলে দিই এই যে ধরো মানে খোসা যেগুলো আছে এই খোসা মানে এখন তুমি জানো যে আমাদের যে ভেজিটেবল যেগুলো নাকি আমাদের উৎপাদন হচ্ছে সেখানে অনেক রকমের সার ইউরিয়া সব কিছু পেস্টিসাইডস গুলো থাকে তার জন্য যখনই ভেজিটেবলস আমরা বাড়িতে কিনে নিয়ে আসার কারণে এটা সাজেস্টিভ সে ভেজিটেবলটা মিনিমাম তুমি হাফ অ্যান আওয়ার জলের মধ্যে ভিজিয়ে রাখো কি দিচ্ছটা পেঁয়াজ পেঁয়াজ আমি দেখেছি আলু পটল ঝিঙে করলা এগুলো সমস্ত বেবি টুথব্রাশ হয় না রানিং ওয়াটারের নিচে মানে কলটা খুলে দিয়ে ওর নিচে রেখে টুথব্রাশ দিয়ে একটু ঘষে নেবেন তাড়াতাড়ি পরিষ্কার হয় মাশরুম অ্যাপ্রিশিয়েট করে না তুমি বললে আমি কত বাবা করতাম আচ্ছা ওয়াও ওয়াও জানতে বলো খুব ভালো আছে খুব ভালো আচ্ছা এটার মধ্যে একটু কালো জিরা অ্যাড করব অল্প আমি চিংড়ি মাছটা লাস্টে অ্যাড করব বিকজ চিংড়ি মাছটা দিয়ে যদি আমি ম্যাশ করি তাহলে আর চিংড়ি মাছটা একদম মানে ম্যাশ হয়ে যাবে একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো কুচুনো কাঁচা লঙ্কা বেশি না কারণ মানে ঝালের যে পরিমাণটা দেখে সেটা দিতে হবে ঠিক আছে এবার এটার মধ্যে দেবো আমি হচ্ছে কি একটুখানি বেসন একটু কর্নফ্লাওয়ার এবার আমি নুনটা ধনে পাতা দেবো না ধনে পাতা ধনে পাতা রো লাস্টে দেবো প্রথম আমি ইনিশিয়ালি অল্প একটু সল্ট অ্যাড করবো এবার এখানে আমার একটা ডিম রাখা আছে সেটাও আমি অ্যাড করার মধ্যে দিয়ে দিলাম অলমোস্ট আমার সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়েছে শুধু ধনে পাতা আর তোমার এটা বাকি আছে এটা আমি হাতে ইউজ করছি আমি অ্যাড করে দেবো চিন্তা করো একটা ডিমই হয়ে যাবে হ্যাঁ আমি ডিম কামিং জন্য জাস্ট হালকা বাইন্ডিং এর জন্য এইবার এটার মধ্যে আমি চিংড়ি মাছটা অ্যাড করব চিংড়ি মাছটা এই ক্ষেত্রে যেটা করেছি আমরা বড় চিংড়িটাকে কুচিয়ে নিয়েছি চাবড়া চিংড়িও ব্যবহার করতে পারেন খুব ভালো হয় এটা তোমরা তেলটা এই ক্ষেত্রে বলো বাঙালিরা জেনারেলি সর্ষের তেল সর্ষের তেল হ্যাঁ আমি সর্ষের তেলই ভাজবো তুমি তেলটা একটু গরম বসাও ওই জন্য আমাকে এদিকে পাঠিয়েছে আমরা ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল বেশ খানিকটা গরম করব এবং তারপরে আমি সরে যাব ওই দিকটায় জয়ন্তদা হেল্প করতে আসবে কেননা প্রচণ্ড ঝাঁজ হবে এইবার দেখো তেল গরম হয়ে গিয়েছে আর কিছু কি তুমি ভুলে যাচ্ছ ধনে পাতা যেহেতু আমি ওকে বলেছি ধনে পাতাটা দিতে হবে ও সবার শেষেই ওটা দেবে হয়তো দিত না আচ্ছা চিংড়ি মাছের বদলে আর কি কি দেওয়া হয় বা নিরামিষ কিভাবে হবে তুমি যদি নিরামিষ বানাতে চাও নিরামিষ তুমি যদি চাও যে এটা পনির দিয়ে করতে পারো ঠিক আছে পনির কুচি কুচি করে দিও হ্যাঁ বা ভেজিটেবলস দিয়ে করতে পারো আরো অনেক ধরনের ভেজিটেবলস তুমি ওতে অ্যাড করতে পারো যা যা বাড়িতে থাকলো সেই দিনকে চলো এটা আমরা যদি কাঁচকলা হয় তার খোসাও দেবো দেওয়া যেতে পারে কিন্তু খারাপ হবে না খারাপ হবে এই ক্ষেত্রে না মানে একদম ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট দিয়ে ও বড়াটা বানাচ্ছে সেই ক্ষেত্রে খই দিলে খুব ভালো হবে বাইন্ডিং হবে প্লাস মুচমুচে হবে চলো অল দা বেস্ট চলো জায়গাটা শিফট করতে হবে একটু আচ্ছা আমি সরবো না না ঠিক আছে তুমি ওখানেই ধরো আমি তাহলে দিচ্ছি তুমি ইয়ে করো আমি দাঁড়িয়ে আছি বলে আমি যেতে বললাম আমি যদি ওখানে থাকতাম তাহলে বলতো তুমি ওখানে যাও সত্যি বাহ আমরা এটা তুলে ফেলবো ভেজে কিন্তু আমি তুলবো না এটা হোক ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই দিদি নাম্বার ওয়ানে ঠিক কি হচ্ছে অফিস সামলে ঘর সংসার দিদিরা সব অলরাউন্ডার আমার কাজটা হচ্ছে সাপের বিষের ভ্যাকসিনেশন আর রয়েছে মজার খেলা আর গিফটের মেলা পাঁচটা বিস্কিট কে কত কম সময়ে খেতে পারে সাপের বিষ নিয়ে ভয়ঙ্কর রিসার্চ চলছে আর বিস্কিট খেতে ভয় পায় 16ই মে থেকে 22শে মে ঠিক বিকেল 4:30 বাবা কি ভালো দেখতে হয়েছে আমি আর পাচ্ছি না থাকতে একটা দেবে প্লিজ পুরোটাই তোমার জন্য ধরো
থ্যাংক ইউ, ওটা তো মুখের কথা আমিও জানি। তুমি নাও এটা। আচ্ছা। আরে লোটে মাছ দিও তো হয় না এটা? খেতে খেতেই বলছি, নুন আর হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছ আছে ছোট ছোট ফিলে করা, তাছাড়া কাঁচা লঙ্কা কুচানো, আদা কুচানো, জিরের গুঁড়ো, নুন, একটু কালো জিরে, হলুদ, পেঁয়াজ কুচানো, অল্প চিনি, নারকল কোড়ানো রয়েছে, আর গার্নিশের জন্য একটু পাইনঅ্যাপেল স্লাইস করে রাখা রয়েছে, টমেটো ডাইস করে কাটা, পাইনঅ্যাপেলও ডাইস করে কাটা, ওটা পাইনঅ্যাপেল জুস। ভাজবো? হ্যাঁ শুরু কর। আমি একটু হাতটা ধুয়ে আসি। দাঁড়া, এগুলো ভেজে তুলে নেব। এটা কোনো কোটিং ওটিং নেই তো? না, শুধু নুন আর হলুদ। আচ্ছা, এবার আমাকে এই রান্নাটা সম্পর্কে একটুখানি, যেহেতু ও বললো ওর রান্নাটার কথা, তুমি এটা বলো, তুমি কার থেকে শিখেছো? এটা কিছুটা মা বলতে পারি, কারণ আনারস ইলিশ আমার বাড়িতে একটা ভালো রেসিপি হয়, ইলিশ মাছ দিয়ে আনারস, যার মধ্যে সর্ষে বাটা যায়, এটার মধ্যে সর্ষে বাটাও আছে, আমি দেখে পরে মিস করলাম, মানে সর্ষে বাটা অল্টারনেটিভ কাসুন্দি কোনো একটা দিলেই হয়, এই ক্ষেত্রে কাসুন্দি আছে, বাড়িতে ইলিশ মাছ যেটা হয় ওটা সর্ষে বাটা দিয়ে হয়, আর ওর মধ্যে ওই পাইনঅ্যাপেল জুস যায় অল্প, আনারসটাকে ওই পিউরি করে একটা রস, আর ছোটো ছোটো আনারস মুখে পড়ে ওই ইলিশ মাছের সঙ্গে, একটু কালো জিরে ফোড়ন, বেসিক কনসেপ্ট কিন্তু ওটাই, সেটাকে ইলিশ মাছের জায়গায় ভেটকি আর একটু কিছু অ্যাডিশন অল্টারেশন দেব। তারপরে গ্রেভিটা হবে, ওর মধ্যে ভাজা মাছটা দিয়ে দিতে হবে। এবার গ্রেভিটা, তেল গরম, অল্প একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, জিরের গুঁড়ো দাও, জিরে গুঁড়ো, এবার টমেটো ডাইস গুলো হাফ দাও, হাফ পরে দাও, হলুদ, আর একটু হাফ চামচ এরকম, ব্যাস। এবার কোরানো নারকেলটা একটু, কতটা? হাফ দাও, ব্যাস। নুন একটু জল দিচ্ছি, আর একটা রকম, এবার শেষ করব কাসুন্দি দিয়ে, তার আগে একটুখানি মিষ্টিটা দেখে পাইনঅ্যাপেল জুস অ্যাড করব। মিষ্টিটা দেখে মানে মিষ্টি দেব? না, একটু চেক করতে হবে। তুমি বলে আমরা চেক করতে দিচ্ছি, আমরা কাউকে দিই না যে। তাই? চেক না করলে কি করে রান্নাটা হবে? একটু দিতে হবে। একটু আমাদের অ্যাকচুয়ালি কম্পিটিশন চলে তো। এই আর একটু কম। ব্যাস, ঠিক আছে। এবার পাইনঅ্যাপেল জুস ওই বড় স্পুনটা দিয়ে দাও, আর একটু, ব্যাস। বাবা, যেন সায়েন্টিস্টদের মতো সমস্ত কিছু মেপিয়ে নিতে দিয়েছি। কাসুন্দি দেবো না? হ্যাঁ, একটু ফুটে আসুক। এক চামচ মতো? দেড় চামচ। কোনো রান্নায় দেখবে প্রথমে আমরা তেলের মধ্যে কিছু পার্টিকুলার স্পাইসেস থাকে যেগুলো অ্যাড করে থাকি, এরকম ধরো তো প্রথমে ফোড়ন টোড়ন দিয়ে থাকি, তো জেনারেলি এই মানে হার্ব মাছ দিয়ে দিয়েছো? আচ্ছা আচ্ছা। হার্ব বা স্পাইসেস জেনারেলি দু ধরনের হয়, একটা হার্বস বা স্পাইসেস দু ধরনের, একটা হচ্ছে কি তোমার রোবাস্ট, একটা হচ্ছে ফ্রেজাইল। রোবাস্ট যেটা
সেটা হলো রান্নার প্রথমে দেয়, যেরকম ধরো সর্ষে দিই বা কন্টিনেন্টাল কুইজিনে তুমি যদি যাও সেখানে দেখবে তুমি প্রথমে অরিগানো ইউজ করা হয়, থাইম ইউজ করা হয়। সো বা বেঙ্গলি কুইজিনে তুমি যদি যাও দেখবে তোমার জিরে ইউজ করা হয়, বা সাউথ ইন্ডিয়া দেখো দেখবে ধনে ইউজ করা হয়। দিজ আর দ্য রোবাস্ট হার্ব। ফ্রাজাইল হচ্ছে কি বলো, যেগুলো খাওয়ার শেষে অ্যাড করা হয় বা মানে কুকিংয়ের মাঝখানে অ্যাড করা হয়, ঠিক আছে? সেরকম একটু গ্রিন চিলি দিচ্ছি, আমরা দেখিয়ে দেবো এই রান্নাটা সার্ভ করার পর ঠিক কেমন দেখতে লাগছে। আজকের প্রশ্ন, আনারসি ভেটকিতে ভেটকি মাছ দেওয়ার আগে দেওয়া হয়েছে এ কাঁচা লঙ্কা, বি আনারসের রস, সি কাসুন্দি। আমাদের আজকের প্রশ্ন সহজ, তার উত্তর আপনাদের জানা। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশন টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। সর্বাধিক ঠিক এসএমএস উত্তরদাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড লাকি উইনারদের জন্য থাকবে জি বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করতে চান যদি, তার ঠিকানা মেল আইডি দেখে নিন, রান্নাঘর জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। আর আমাদের দুজন গেস্ট আজকের বিশিষ্ট অতিথি, তাদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে কেকস এর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। ওস্তাদের মার শেষ রাত্রিরে কথাই আছে, আমার একটু যন্ত্রদার কাছে জানতে চাই, যন্ত্রদা ভেটকি তো একটু দামি মাছ কিন্তু বাসা কম্পারেটিভলি একটু সস্তা, সেটা কি বাসা দিয়ে করতে পারি? বাসা কিন্তু খুব মিষ্টিও খেতে। হ্যাঁ অবশ্যই করা যায়, তবে টেস্ট ওয়াইজ তো ভেটকিটা সবসময়ের জন্য ভালো, দামটাও সেই জন্য এতটাই তফাৎ। তবে বাসার একটা গুণ খুব ভালো, ওটাকে তুমি যেই ম্যারিনেশন দিয়েই ম্যারিনেট করবে ওটার টেস্টটা নিয়ে নেয়, যার ফলে বাসার ইটসেলফ কিন্তু নিজস্ব টেস্টটা কম থাকলেও যেটাই বানাবে ওটাতে একটা টেস্ট এসে যায়। এই প্রিপারেশনটা বাসা দিয়ে ভালো হবে। বাহ, শেফ এবং অঙ্কের স্যার, যাদের দুজনকে দেখলে আমরা খুব ভয় পাই, ডাক্তারবাবু যাদের দেখলে, স্পেশালি সার্জনকে দেখলে আমরা খুব ভয় পাই, খুব গম্ভীর হবে, রাস ভারী হবে আর কঠিন কঠিন সমস্ত কথা বলবে, এমন যে ধারণা সেটা আমরা আজকে ভেঙে দিয়েছি। শেফেরাও বাঙালি রান্না করছেন এবং ঘরোয়া রান্না শেখাচ্ছেন জি বাংলার রান্নাঘরে। এবং আজকে আমাকে ওই আপেলটা দেবে প্লিজ, তোমরাও খেতে পারো, সব ফল টল রাখা আছে। আপেল খাওয়া বলা হয়, আপেল নাকি খেলে খুব স্বাস্থ্যের পক্ষে ভালো, তো আমার সাম্মুর কাছে জানতে ইচ্ছে করি নানা রকম ফ্রুট স্যালাড হয় সেগুলো কতটা উপযোগী স্বাস্থ্যের জন্য। দেখো প্রত্যেকটা ফ্রুট যে আছে তার মধ্যে তার নিজস্ব একটা উপকারিতা আছে, যেমন তুমি যদি কোনো সিট্রাস নাও তার মধ্যে তুমি সেখান থেকে ভিটামিন সি পাবে। একটু বাংলায় বলো না, লেবু জাতীয় কোনো ফল যদি তুমি খাও তার মধ্যে তুমি ভিটামিন সি পাবে। তুমি যে অ্যাপেল খাচ্ছ তার মধ্যে তুমি দেখতে পাবে ভিটামিন ডি আছে এর মধ্যে, ঠিক আছে? তো এইসব মানে প্রত্যেকটা ফলে নিজস্ব একটা উপকারিতা আছে, তুমি যখন স্যালাড দিয়ে খাচ্ছ সাথে তোমার সেটা ব্যালেন্স ডায়েট হচ্ছে, ভালো থাকুন। আর এখন সময় দিদিদের জমিয়ে দেখুন, দিদি নাম্বার 1।